أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. Welcome back to my channel. I am Aki Gallery. শুরুতে আমি দুচারটা কথা বলবো, তারপরে আমি প্রিয় রিনা সেস এবং আরও একটা কবিতা নিয়ে আসবো জয়াপীর। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেগুলো হলো, গতকালকে আমি যে দুটো কবিতা দিয়েছি সেখানে ভিউয়ার্স হয়েছে মানে মনে হয় 29 বা 30 জন, লাইক হয়েছে 7টা। কিন্তু কী ভাবছো তোমরা, মন খারাপ করেছে? মন খারাপ তো একটু স্বাভাবিক হয়ই, কিন্তু শান্তি পেলাম এটা ভেবে যে ওখানে একাশ ডায়েরি এত চমৎকার একটা কমেন্টস করেছে, ওর কমেন্টসটা দিয়ে মনে হলো আমার সব ঘাটতি পূরণ হয়ে গেছে। কিন্তু এটা আমরা সবাই জানি যে সৃজনশীল যে কোনো জিনিস দেখার মতো বা শোনার মতো দর্শক আসলে খুব কমই আছে। সেজন্য মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ ভালো কিছুতে লোকজনের সাড়া একটু কমই পাওয়া যায়, সেটা জীবনের যে কোনো ভালো ক্ষেত্রেই। কিন্তু অল্পকেই বিশাল মনে করে আমাদেরকে এগিয়ে যাওয়ার চেষ্টাটুকু করতে হয়। আমি আজকে প্রথম কবিতাটা শুরু করছি, রিনাজ হোমলি কিচেন, আমার এই বোনটার আইডির নাম। আমি আবার বলছি, রিনাজ হোমলি কিচেন, আর আমি তার কবিতার নাম দিয়েছি প্রিয় রিনাদি। প্রিয় রিনাদি, বহুদিন ধরে একাগ্র চিত্তে তুমি আছো মোর পাশে, ভালোবাসি বোন, ভালোবাসি তোমায়, আছি পাশে ভালোবেসে। তুমিও একজন সচেষ্ট ইউটিউবার, চেষ্টা চালাচ্ছ সফলতায়, এগিয়ে যাও, চেষ্টা বাড়িয়ে অদম্য চেষ্টাই সফলতা দিবে তোমায়। পাশে আছি থাকবো পাশে, কথা দিলাম ইনশা আল্লাহ, জানি আমিও তোমায় পাশে পাবো, সহজ হবে পথ চলা। ওয়াইটি হচ্ছে এমন একটি প্যানেল, পরিচিতি দেয় বিশ্ব মাঝে, তাই বলি বোন আমার উদ্যম গতিতে এগিয়ে চলো, চেষ্টা করো সকাল সাজে, সফলতা আসবে নিশ্চয় যদি থাকে দৃঢ় মনোবল, সে দৃঢ়তায় এগিয়ে চলো, মন রেখো গো অবিচল, দোয়া করি ভালোবাসি, সুখী জীবন করি কামনা, এগিয়ে যাও সফল দ্বারে, পিছু পিড়ে চেয়েও না। এখন আসছি যার কবিতা নিয়ে, তিনি হলেন আমাদের জুয়াপি। তিনি ইউটিউব জীবনে শুরু থেকে আমার সাথে ছিলেন, এখন আসলে তার ভিডিও তো আমার যাওয়া হয় না, তিনি আমার ভিডিওতে আসেন না, তবে আমরা দুবোন ফেসবুকে কথা বলি, আর ফেসবুকে আমাদের বিভিন্ন পোস্টে আমরা কমেন্ট আদান প্রদান করি। আর তিনি ঢাকা মোহাম্মদপুরের বাসিন্দা, খুব ভালো মনের একজন মানুষ। তাকে নিয়ে, তিনি একজন ইউটিউবার, তাকে নিয়ে আমি কবিতাটি লিখেছি, কবিতার নাম দিয়েছি জুয়াপি। জুয়াপি ভুলিনি, পোয়েমস নেম জুয়াপি ভুলিনি। কী ভেবেছ জুয়াপি, একেবারে ভুলে গেছি তোমায়? তাও কি সম্ভব, শুরু থেকে যে এতটা সাপোর্ট করেছে আমায়, মাঝে মাঝে ভেবে হতে হয় অবাক, ওয়াইটি দিয়েছে কতটা পরিচিতি। হগো প্রিয় জুয়াপি, তোমরা হয়েছ আখির ঘরের প্রতিদিনের অতিথি। কী যে ভালো লাগে ভাবতে, পেয়েছি কত জানা অজানা, চেনা অচেনা ভালো বন্ধু, তেমনি করে তোমায়ও পেয়েছি ভালোবেসেছি এক সিন্ধু। জুয়াপি, জানি তুমিও ভালোবাসো আমায় মনের গভীর থেকে, তাই হয়তো মনে হয় ওয়াইটি আমায় ভালোবাসার হাতছানিতে ডাকে। হুগো আমার জুয়াপি, বাংলাদেশি ব্লগার জুই, সুখ হোক তোমার চিরসঙ্গী, ভালো থাকবে ততই। আর তোমরা জানো কবিতাগুলো স্বরচিত, অর্থাৎ আমি নিজেই লিখি। আমার জুয়াপির চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার জুই। যাই হোক, আমি চেষ্টাগুলো করি এবং আমার জায়গায় থেকে ভালো চেষ্টা করারই চেষ্টা করি। যাদের ভালো লাগে তারাই আসে, যাদের ভালো লাগে তারাই দেখে, আর যারা আমার ভিডিওতে আসে আমি তাদের ভিডিওতে যেতে আল্লাহর রহমতে বরকতে কখনো ভুল করি না, চেষ্টা করি এবং তাদেরকে ভালো কমেন্টস উপহার দেওয়ার চেষ্টা করি। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যারা সবসময় আঁকি গ্যালারির পাশে আছো, তোমাদের প্রত্যেকের প্রতি অগাধ ভালোবাসা ও তোমাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, কারণ তোমরা আপুকে
আজকে প্রায় 3.5 বছর আমি ওয়াইটিতে আছি। এই 3.5 বছর অনেকেই আছেন যে শুরু থেকে আমার সাথে আছেন, তার মধ্যে এখানে রাহেলা নূর, যার আইডির নাম, তার কথা উল্লেখ করতেই হয়, তিনি একেবারে শুরু থেকে এই পর্যন্ত আমার সাথে আছেন। জাজাকাল্লাহ খায়রান টু রাহেলা নূর আপু। তার সাথে আর অনেকেই আছেন যারা আমার সাথে আছেন, থাকছেন, আমি তো অনেকে ভিডিওতে যেতে পারি না, আর সেই জন্য আমি বারবারই বলি সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কিন্তু তোমরা এটা ভালো করেই জানো, যদি তোমরা আপুর ভিডিওতে আসো, না হয় আপুর জন্য একটু কষ্টই করলে, আপুর ভিডিওতে আসো, আপু এমনি করে যখন মোবাইলটা হাতে নেই আমার, যখন আমি তোমাদের কমেন্টসগুলো পড়ে সেখানে একটু অ্যান্সার করি, আর আমি চেষ্টাটা করি তৎক্ষণাৎ তোমাদের ভিডিওতে চলে যাওয়ার জন্য। আর সেই জায়গা থেকেই বলছি, তোমরা কষ্ট করে আপুর ভিডিওতে এসো, ইনশাআল্লাহ তোমাদের যখন তোমাদের নামটা দেখব তখন তো অবশ্যই, হোক সেটা 1 দিন পরে হোক, 12 ঘন্টা পরে হোক, 14 ঘন্টা পরে, আমি আমার যখন আমার জন্য পসিবল হবে আমি তখন তখনই ইনশাআল্লাহ তোমাদের ঘরে চলে যাব। যাই হোক, আমি আবারও বলছি যে তোমাদের আজকের 2টো কবিতা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টসে জানালে খুশি হব। যদি আমরা মননশীলশীল হয়ে থাকি, সৃজনশীল হয়ে থাকি, তাহলে এই ধরনের পোস্টগুলো আমাদের কাছে ভালো লাগবে। আর তার বাইরে যদি হয়ে থাকি হয়তো ভালো লাগবে, হয়তো লাগবে না, কিন্তু যারা আমরা একটু লেখালেখি করতে পছন্দ করি, অনেকে আছেন লেখালেখি করেন না বাট পড়তে পছন্দ করেন, শুনতে পছন্দ করেন, তারাও পছন্দ করবেন, তবে এদের সংখ্যা হাতে গোনা একেবারেই, আমার ভিডিও দেখলে বুঝতে পারবে, হয়তো বা আমি ফেলর সেই জন্য আমার ভিডিওতে এরকম অবস্থা হয়। আর তাই মন খারাপকে বলি, মন তুই খারাপ করিস না, যারা আছে যারা থাকে তাদের নিয়ে এগিয়ে চল, এই তো সবাই ভালো থাকবে। সবার জন্য সবসময় কী কামনা করি, সবার জন্য সবসময় কামনা করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে, তোমাদের সকলকে করোনা ভাইরাস সহ সকল প্রকার রোগ মুক্ত সুখী সুন্দর জীবন দান করেন, নেখায়াত দিয়ে, সর্বাঙ্গীণ মঙ্গল দিয়ে, শারীরিক মানসিক শান্তি দিয়ে, পরিপূর্ণ সুস্থতা দিয়ে, আল্লাহ পাকের হেদায়েতের পথে রেখে, আমিন আমিন সুমা আমিন। দেন এগেইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ, হ্যাভ আ ব্লেসড টু এভরিওয়ান, আল্লাহ সেভ এভরিওয়ান, আমিন আমিন সুমা আমিন, আল্লাহ হাফেজ।